আমি আছি মাদারীপুর জেলার রাজার উপজেলার ইসুপুর ইউনিয়নের গাঙ্গকান্দি শাখার পার ও মল্লিকান্দি শাখার পারের মাঝে। এখানে আসলে আপনারা যে দেখতে পাচ্ছেন যে নদী গর্ভে বিলীন হয়ে গেছে বেশ কিছু অংশ এবং বেশ কিছু পরিবার নিঃস্ব হয়ে গেছে। আসলে আমরা এই মুহূর্তে যেখানে আছি এটা হচ্ছে এখন অস্তিত্বই নেই বললেই চলে। এখানে প্রায় একাধিক পরিবার এখানে ছিল যারা বিলীন হয়ে গেছে নদী গর্ভে, এবং এখন যে হারে পানিটা বাড়ছে এবং অল্প কিছুদিনের মধ্যেই এই পানিটা যখন কমবে তখন এই আশপাশের যত বসতি আছে সব বসতিগুলা ভেসে এবং নদীর সাথে বিলীন হয়ে যাবে। আর এখানে আসলে বিশেষ করে এই ভাঙনটা শুরু হয় এখানে যখন 2 বছর আগে থেকেই, যখন এই আশপাশে নদী আপনারা দেখতে পাচ্ছেন এখানে বালি কাটে, বালি কাটার পর থেকেই নদীর গর্ভে ভাঙনটা বেশি শুরু হয়। আর এখানে বিভিন্ন সময় বিভিন্ন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখানে এসেছে, রাজনৈতিক ব্যক্তিবর্গ প্রশাসনিক লোকজন এখানে এসেছে, তারা দেখেছে এবং তারা এসে এখানে তাদের আশ্বস্ত করেছে যে এখানে আবার যেন নদী ভাঙনটা কম হয় সেজন্য এখানে একটা বাঁধ দেওয়ার জন্য বলেছে। কিন্তু আজও পর্যন্ত এখানে কোনো বাঁধের কোনো এরা দেখতেছে না। এবং এখানে এখানে যে জনগণগুলো আসে আসলে এরা এখন অনেকটা অতিষ্ঠ, এরা আসলে এখন আসলে সরকারের প্রতি না ঠিক, এখন এরা আল্লাহ তাআলার উপরই বেশি নির্ভরশীল। এবং আপনারা আসলে একটা জিনিস দেখতে পাচ্ছেন কিনা জানি, এখানে একটা একটা টানানো আছে, একটা ফ্ল্যাগ টানানো আছে। আসলে এখানে এটা দিয়ে আসলে এখানে যারা যে অনেকে আছে, বিভিন্ন জন আছে, বিভিন্ন ঈশের ভক্তবৃন্দ আছে, তারা তাদের যে তারা তাদের পীরের নামে ফ্ল্যাগ টানিয়েছে, তাদের পীর যেন অলৌকিক ভাবে এই ভাঙন থেকে তাদের রক্ষা করে। এখানে আল্লাহ ছাড়া এদের কেউ নেই, এখানে আসলে প্রশাসনের সবাই আসে দেখে এবং আশ্বাস দেয় চলে যায়, এখানে আসলে কার্যকর হয় না। আর এই মুহূর্তে যদি এখানে একটা বাদ দেওয়া না হয় এবং কোনো ব্যাগ ট্যাগ না ফেলানো হয় তাহলে অচিরে এখানে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটবে এবং ঘটতেছে এখন অলরেডি। আসলে এখানে যারা গরিব কিছু পরিবার আছে যারা নিঃস্ব হয়ে গেছে, এই যাদের সর্বোচ্চ শেষ, এখন পর্যন্ত সরকার যদি এখানে একটা পদক্ষেপ গ্রহণ না করে তাহলে অচিরে আরও বড় ধরনের সমস্যার সম্মুখীন হবে এখানকার মানুষগুলো। আর এখানে যে মানুষগুলো আছে সবাই কৃষি প্রধান মানুষ এবং কৃষক, এরা আসলে কৃষক ফ্যামিলির লোকগুলা যখন এই করোনার প্রভাবে এরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরে এখনো বর্ষা শুরু হয়েছে এবং ভাঙনের তো এদের সর্বোচ্চ শেষ, তো এখনো যদি কর্তৃপক্ষ এখানে এদের উপরে না আনে, এই জায়গাটা যদি ভাঙন প্রতিরোধ না করে তাহলে এদের সর্বোচ্চ শেষ হয়ে এদের পথে পথে ঘুরতে হবে। আর আপনারা আসলে সবাই জানেন যে আসলে নদীতে যার ভাঙে তার কিছুই থাকে না, আর এরা আসলে সর্বোচ্চ শেষ। সরকারের দৃষ্টি আকর্ষণ করবে ভিডিওর মাধ্যমে, প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবো যেন এলাকার মানুষগুলোকে বাঁচতে পারে এরা একটা ব্যবস্থা নিতে এবং ভাঙন প্রতিরোধ কোনো একটা ব্যবস্থা গ্রহণ করার জন্য। আর এই এই যে মল্লিককান্দি শাখার পার আর গাঙ্গকান্দি শাখার পারের মাঝের প্রায় আধা কিলোমিটার স্থান প্রায় ভেঙে গেছে, এই পিছনের রাস্তাটা ভেঙে গেছে। তাই আসলে এলাকার মানুষের দুর্ভোগের শেষ নেই। এখানে যদি একজন মানুষ অসুস্থ হয়, কোনো প্রসূতি মা থাকে, তারা যদি ইমার্জেন্সি ভাবে হসপিটাল যেতে হয়, আসলে এই এইরকম কোনো সুযোগই নেই। মানে এখান থেকে একটা লোক রাজারের যে যাতায়াত ব্যবস্থা এখান থেকে যদি যেতে হয় এখানেই অনেক বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তা আমরা আসলে সরকারের দৃষ্টি আকর্ষণ করবো অচিরে যেন এখানে একটা পদক্ষেপ গ্রহণ করে এবং আমাদের এইখানে যেন অচিরে একটা ব্যাগ ফেলে বা কোনো বাদ দিয়ে বা যে কোনোভাবে একটা ব্যবস্থা করা হয়, না তো এখানে গরিব মানুষগুলো আসলে বাঁচবে না। তাই এই ছিল সর্বশেষ তথ্য আমার এখান থেকে মাদারীপুর জেলার রাজার উপজেলার গাঙ্গকান্দি শাখার পর থেকে।